গণতন্ত্রের পক্ষ করো, বিষয় যদি অন্য কিছু, নির্বাচন কমিশনের কতগুলো আইন, নিবন্ধন সংক্রান্ত, এবং সেই বিষয়ে আমি ব্যক্তিগত বলেন দলগতভাবে বলেন অনেক বেশি কষ্ট স্বীকার করেছি, ভোগ করেছি, এখনও করছি, কিন্তু তারপরেও বাস্তব হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের আকাশ বাতাস সীতাকুণ্ডের ঘটনায় ভারী হয়ে আছে।
মানে কোনো জায়গায় কোনো কথা সীতাকুণ্ডের এই ঘটনা ছাড়া বলাই যাচ্ছে না। আর যারা একটু ভাবেন, সমস্যার গভীরে যাওয়ার চিন্তা করেন, তারা বোঝেন 52 বছর বয়সেও বাংলাদেশ কত শিশু আছে। চিন্তা করে দেখেন, আগুন লাগবার পরে দমকল বাহিনীর কর্মীরা ওখানে গেছেন, 5 জন দমকল বাহিনীর কর্মীরা সেই জায়গায় প্রাথমিকভাবেই আগুন নেভাতে গিয়ে মারা গেছেন। ফায়ার ফাইটার মানে কি? দমকল বাহিনী কিংবা যে কোনো সিভিল ডিফেন্সের সিকিউরিটির বাহিনীর মানে কি? তারা নিজেদের জীবন রক্ষা করতে জানে, তারা বিপদটার নিরসন করতে পারে এবং বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে পারে। আমরা তো এখানেই আছি, প্রেস ক্লাবে আছি। হ্যাঁ, জাফরুল ভাই আছে, এখানে আছে। মানে একটু ডিটেলসটা নিয়ে আজকে সন্ধ্যায় পারি, কালকে সকালে পারি, আমরা একটা প্রোগ্রাম করবো, এটা ভাবছি। আমি এখন বক্তৃতা করতে শুরু করেছি, শেষ করি, পরে কথা বলবো। জনাব জনাব সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অন্যান্য আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতার শুরুতেই চট্টগ্রামের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সঠিকভাবে কতগুলো মানুষ মারা গেছে তা তো বলতে পারি না, যে সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যা ঠিক কি না তাও জানি না। তবু যারা এই ঘটনায় প্রাণ দিয়েছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শুরু করছি।